আর ভিডিও বানাবো না, আমাকে কেউ সাবস্ক্রাইব করে না, আমার ভিডিওতে ভিউজ আসে না। তো এই রকম শত শত কমেন্ট দেখার পরে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। অনেকে বলছে যে অনেক দিন হলো আমার চ্যানেলের বয়স, কারোর 1 বছর, 1.5 বছর, 2 বছর, কারোর 3 বছরও হয়ে গেছে, বহু ভিডিও নাকি আপলোডও করে ফেলেছে, কিন্তু ইউটিউব এখনো পর্যন্ত তার একটাও ভিডিও ভাইরাল করেনি। তো সেই জন্য দুঃখে কষ্টে সে বলছে কি যে আমি আর ভিডিও তৈরি করব না, আমার চ্যানেল গ্রো করছে না, আমি ইউটিউব ছেড়ে দেব, ইউটিউবটা আমার জন্য নয়। এটা আমি দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। আমি যখনই ভিডিও আপলোড করি কমেন্ট এরকম আসবেই। তো যাই হোক, তো সেই জন্যই তোমাদের সামনে এই ভিডিওটাকে নিয়ে এলাম। তো সত্যি কি ইউটিউবটাকে ছেড়ে দিলে তোমাদের পক্ষে ভালো হবে, না ইউটিউবটাকে ধরে রাখা তোমাদের পক্ষে ভালো হবে, বা ধরে রাখলেই বা কী হবে আর ছেড়ে দিলেই বা কী হবে? দেখো, ইউটিউবে কিন্তু প্রচুর ক্রিয়েটার আসে, আবার প্রচুর ক্রিয়েটার ইউটিউব ছেড়ে চলেও যায়। তো আমি কিন্তু সেই চলে যাওয়ার মধ্যে ছিলাম না বলেই কিন্তু আজকের দিনে আমি কিছুটা হলেও সফল। দেখো, আমি কিন্তু ইউটিউবে আজকে আসিনি, আমি ইউটিউবে এসেছি 2018-তে। 2016 সাল থেকে চ্যানেল তৈরি করব 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 করতে করতে 2018-তে গিয়ে আমি একটা বাংলা চ্যানেল তৈরি করি। তারপরে আমি তার পরের মাসেই আমি হিন্দি চ্যানেল তৈরি করি, 2018-র আগস্টে করি বাংলা চ্যানেল। সেই চ্যানেলের মধ্যে আমার 114টা প্লাস ভিডিও রয়েছে আর মাত্র 77টা সাবস্ক্রাইবার। সেটা 2018-র আমি কবে করেছিলাম, আগস্টে করেছিলাম। তারপরে সেপ্টেম্বরে আমার এক বন্ধুর রিকোয়েস্টে আমি হিন্দিতে ভিডিও তৈরি করতে শুরু করলাম। তো সেই চ্যানেলটা এই প্লে বাটন তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে আমার ভিডিওতে ভিউজ আসা, চ্যানেলে সাবস্ক্রাইবার আসা, 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়া, এটা কিন্তু একদিনে হয়নি, ধীরে 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 হয়েছে। কিন্তু তোমরা কয়েকটা ভিডিও আপলোড করার পরেই, অনেক ক্রিয়েটার আছে 20-30টা ভিডিও আপলোড করেছে, চ্যানেলের বয়স 1 মাস, 1.5 মাস কি 2 মাস হয়েছে, আর ভালো লাগছে না, ভিডিওতে ভিউজ পাচ্ছি না, সাবস্ক্রাইবার পাচ্ছি না, কি করব, ইউটিউব কি তাহলে আমার জন্য নয়? এই প্রশ্নটা কিন্তু একদম পুরো খেয়ে নিচ্ছে তাকে, ঠিক আছে? তো দেখো, ইউটিউবে যদি সফল হতে হয় তাহলে তোমাকে একনিষ্ঠভাবে জেদ রেখে মনে তোমায় কিন্তু কাজ করতে হবে, ভালো ভিডিও তৈরি করতে হবে। তো ঠিক তেমনই আমি কিন্তু করতে শুরু করেছিলাম। তো শুরুর দিকের দিনগুলো আমার কিন্তু খুব একটা ভালো ছিল না। আমি যখন বাংলায় ভিডিও তৈরি করি সেটাও টেকনিক্যাল ভিডিও ছিল, এই অ্যাপ্লিকেশন রিভিউ, এটা করা সেটা করা, সেগুলো করতাম। কিন্তু আমি যখন এখন সে সমস্ত ভিডিও দেখি, সত্যি সে সমস্ত ভিডিও কিন্তু ভালো ছিল না, কোয়ালিটি ছিল না ভিডিওতে। আমি হয়তো ফেস ক্যামও খুব একটা করতাম না, সবই স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড দিতাম। তারপরে যখন হিন্দি চ্যানেল তৈরি করি যেটাতে 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার, প্লে বাটন চ্যানেল আমি আর্নিং করি সেই যেই চ্যানেল থেকে, সেই চ্যানেলও কিন্তু অত সহজে মনিটাইজ হয়নি। টানা 8 মাস ভিডিও দেওয়ার পরে, পার ডে 2টো করে ভিডিও দেওয়ার পরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়। তারপরে আমি ফার্স্ট পেমেন্ট পাই কবে জানো? 2021 সালের শুরুর দিকে আমি পাই, বুঝতে পারছো? তার মানে 18-তে চ্যানেল খোলা, 19 গেল, 20 গেল, 21-এর প্রথম দিকে আমি পেমেন্ট পাই, ভাবতে পারছো? এটা তখন লকডাউন চলছিল, ঠিক আছে, সেই সময় আমি প্রথম পেমেন্ট পাই। তারপর থেকে পেমেন্ট আমার আসছে, তারপরেও কিন্তু তারপরে বা আগে ওই 2টো চ্যানেলের পরে কিন্তু প্রচুর চ্যানেল খোলা হয়েছে, এই ব্লগ চ্যানেল, এই তারপরে রিভিউ চ্যানেল, হেনা তেনা করে প্রচুর চ্যানেল, আনগিনাত চ্যানেল, মানে আমি ঘুরে শেষ করতে পারবো না এত চ্যানেল আমি তৈরি করেছিলাম। তারপরে আমি 2022-এ একটা চ্যানেল তৈরি করি, ঠিক আছে, এরকম ইউটিউব ট্রিক্স এর হিন্দিতে। তো সেটা তো প্রায় 400-র কাছাকাছি ভিডিও আপলোড করি, কিন্তু সফলতা পাইনি, ঠিক আছে, ভিউজ মোটামুটি হতো, কিন্তু আমি যে আশাটা করেছিলাম সে আশানুরূপ ফল পাইনি। কিন্তু তবুও কিন্তু আমি ইউটিউবটাকে ছেড়ে যাইনি। তারপরে তোমরা যে এই চ্যানেলের ভিডিও দেখছো, এই চ্যানেলটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট ছিল, কেননা আমি সেই শুরুতে বাংলা চ্যানেল তৈরি করেছিলাম 2018-র আগস্টে। তারপরে আমি মনে একটা দুটো বাংলা চ্যানেল তৈরি করেছিলাম, কিন্তু ভিডিও হয়তো ওই একটা দুটোই এসেছিল, তার বেশি কিন্তু আসেনি। তারপরে কিন্তু আমি হিন্দিতেই বেশি ফোকাস করেছিলাম, ঠিক আছে, আমি এটাই ভেবেছিলাম যে হিন্দির অডিয়েন্স মনে হয় অনেক বেশি, তো হিন্দিতে ভিডিও করলে সফলতা পাওয়া যাবে। যেহেতু আমি এইটাতে পেয়েছিলাম, এইটাতে আমি 1 লাখ সাবস্ক্রাইবার করতে পেরেছি, আর্নিং করতে পাচ্ছি, তো সেটা ভেবে কিন্তু বারবার ব্লগ চ্যানেল হোক, যেই চ্যানেলই হোক না কেন, আমি হিন্দিতেই খুলেছিলাম। তো হঠাৎ করে আমার মাথায় এলো, যখন আমার মেয়ে হলো, ঠিক আছে, আমার মেয়ে হওয়ার পরে হঠাৎ করে মাথায় এলো যে একটা এক্সপেরিমেন্ট হোক,
আমি এটাই হয় তোমার লাস্ট বেঙ্গলি চ্যানেল, ঠিক আছে, এটাই লাস্ট, আমি একবার চেষ্টা করে দেখি। তো ওই চেষ্টাটা করেছিলাম, আমার টার্গেট ছিল আমি 100টা ভিডিও আপলোড করব, 100টা ভিডিও, 3 মাস আমি কাজ করব, এটা আমার কিন্তু মাথায় ছিল। তো আমি 9th November চ্যানেলটাকে তৈরি করি, যখন ডেট পড়ে 9th তারিখ রাত 12টার পরে চ্যানেলটাকে তৈরি করি। তারপরে কিন্তু আমি সকালবেলা কি রকম মনে হয় আমি ভিডিও আপলোড করে দিই, মানে সেই রাতে ভিডিও তৈরি, রাতে ভিডিও এডিটিং, তারপরে থাম্বনেল তৈরি করা, সব কিছু করে ভিডিওকে আপলোড করে দিই। তারপরে আমি কিন্তু ধীরে ধীরে একটু একটু করে এগোতে থাকি, দিনে একটা করে ভিডিও আমি দিতে থাকি প্রত্যেকটা দিন। তারপরে আমি কি করলাম, তারপরে আমি এই কাজটাই করলাম যে দিনে 2টো করে ভিডিও দেওয়া শুরু করলাম, তারপর 3টে করে দিতে শুরু করলাম, দেখলাম যে চ্যানেলটা কিন্তু একটুখানি গ্রো হতে শুরু করেছে। তো এবার এবার আমায় সেটাকে ধরে রাখতে হবে। তো সেই জন্য তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট বাঁচতে শুরু করলাম, ভালো ভালো কন্টেন্ট দিতে শুরু করলাম, একটু কোয়ালিটি ফুল ভিডিও দিতে শুরু করলাম। তারপরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল 1.5 মাসের মাথায়, ঠিক আছে। তো 1.5 মাসে চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তারপর থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার চ্যানেলটা কেমনভাবে গ্রো করছে। তো রিসেন্ট কিন্তু আমার চ্যানেলে সব থেকে বেশি গ্রোথ চলছে এই সময় দাঁড়িয়ে। তো আমিও তো মনে করেছিলাম একটা সময় যে ইউটিউব আমার জন্য নয়, ইউটিউবে ভিডিও দিয়ে কোনো লাভ নেই, প্রচুর ভিডিও তো আপলোড করেছি, ভিডিওতে তো ভিউজ আসছে না, কি করব। আমাকে অনেকে বলেছিল তোর দ্বারা হবে না, আমার বিয়ের পরেও আমার ওয়াইফকেও বলেছিল যে ও কি করছে এসব ফালতু টাইম নষ্ট করছে, এই টাইমটা অন্য কাজে দিলে ভালো হয়। আমি তো একটা জব করি, তারপরে কিন্তু ইউটিউব করি আমি, তো সেখানে একটা জব করছি, তার সাথে সাথে কিন্তু আবার ইউটিউব করছি। এখন বলছে ইউটিউবটাকে ছেড়ে দিয়ে আরো অন্য কিছু করতে, ঠিক আছে, তাহলে হয়তো আমার জীবনটা আরো ভালোভাবে যাবে। কিন্তু না, আমি যে জেদ নিয়েছিলাম ইউটিউবে আমাকে সফল হতেই হবে, ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করতেই হবে আমার। তো আমি একটা কমিউনিটিও পোস্ট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার 28 দিনের কত ডলার হয়েছে, তোমরা দেখতেও পেয়েছো হয়তো এতক্ষণে, ঠিক আছে। তো যাই হোক, আমার অনেক বাধা এসেছিল কিন্তু আমি কোনো বাধাই মানিনি, কারণ আমাকে একজন সাকসেসফুল ক্রিয়েটর হতেই হবে। আমি এখনো হইনি কিন্তু আমাকে হতে হবেই। তো সেই আশা নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা দিন ক্যামেরার সামনে বসি, ভিডিও তৈরি করি, এর পিছনে কিন্তু প্রচুর টাইম চলে যায়। আমার একটা বাচ্চা আছে, তাকেও টাইম দিতে হয়, ওয়াইফকে টাইম দিতে হয়, তারপর সব কিছু মেনটেন্স করতে হয় আমাকে। তার মধ্যে দিয়েও কিন্তু ইউটিউবটাকে আমি প্রায়োরিটি দিয়ে রেখেছি, কেননা ইউটিউব যেটা করে দিতে পারবে সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম করে দিতে পারবে না। একটা সরকারি চাকরিতে যদি আমি এই সময় যাই, কারণ আমি এমএ পাস করেছি, এমএ পাস করে আমি কিন্তু একটা কোম্পানিতে জব করি, প্লাস আমি ইন্টারভিউ দিতাম আগে, এখন দিচ্ছি না, ঠিক আছে। আমি শুধুমাত্র ফোকাস করেছি ইউটিউবটাকে, আমি সাইডে একটা কাজ করে আমি সেখান থেকে আমি যা অর্থ উপার্জন করছি, আমার সংসারে লাগছে, প্লাস এইটা থেকে যেটা করব আমি আমার জন্য একটু গুছিয়ে রাখবো, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি ইউটিউবটা করি। আমি জানি যে একটা সরকারি চাকরি পেলে কত মাইনে হয়, তার থেকে কয়েক গুণ বেশি মাইনে আমার এখান থেকে হবে, কেননা ইউটিউব থেকে একটা আর্নিং রয়েছে, স্পন্সর থেকে একটা আর্নিং রয়েছে, ভাবতে পারছ তোমরা। তো সেই জন্য কিন্তু আমি লেগে রয়েছি। কিন্তু তোমরা কয়েকটা ভিডিও আপলোড করে দিয়ে ভাবো যে কয়েকদিনের মধ্যে সফলতা এসে যাবে, না আসলে আমি ইউটিউব ছেড়ে দেব, তা কিন্তু কোনোভাবে করলে হবে না। তো যদি তোমাদেরকে সফল হতে হয়, তাহলে কোনো দিনই তোমাকে এটা ভাবলে হবে না যে আমি ইউটিউবে ভিডিও বানাবো না, আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ আসছে না, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই কিচ্ছু, আমি কিন্তু কিচ্ছু দেখিনি, সাবস্ক্রাইবার আসছে কি আসছে না, ভিউজ বাড়ছে কি বাড়ছে না। আমার একটাই ফোকাস ছিল ভালো কন্টেন্ট তৈরি করব, কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করব, অবশ্যই অডিয়েন্স আমার ভিডিও দেখবে। তো সেই জন্য তুমি এমন ভিডিও তৈরি করবে যেন তোমার সেটা খুব ভালো পছন্দ হয়। তোমার যদি ভালো পছন্দ হয়, তাহলে মোটামুটি পছন্দ কিন্তু অডিয়েন্সদের হবে। তুমি হয়তো এমন ভিডিও তৈরি করছো যে ভিডিও অডিয়েন্সের কোনো প্রয়োজনই নেই, অডিয়েন্সদের পছন্দই হয় না, এমনকি তোমারও হয়তো পছন্দ হয়, তুমি শুধু টাইম পাস করে যাচ্ছ। তো টাইম পাস করলে হবে না। শুরুতে ইউটিউবে আসলে কিন্তু খুব ভালো ভিডিও তৈরি করতে পারে না, কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করতে হয়। ডে বাই ডে ভিডিও আপলোড করলে কিন্তু তোমার চ্যানেল তুমি নিজেই গ্রো করে ফেলতে পারবে, তুমি নিজেকে ইম্প্রুভ করবে, তোমার চ্যানেল গ্রো হবে। চ্যানেল গ্রো হওয়া মানে ইউটিউবে একজন সাকসেসফুল হয়ে যাওয়া। তো সেই জন্য তোমায় কিন্তু খুব বেশি মেহনত করতে হবে। তুমি দেখো একটা জিনিস, একটা মানুষ 8 থেকে 10 ঘন্টা কাজ করে, যেমন আমিও কিন্তু 8 ঘন্টার উপরে কাজ করি, তারপরে কিন্তু ইউটিউব করি আমি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু কাজ রয়েছে রয়েছে, একটু আমাকে কষ্ট করলে যদি সামনের দিনগুলো আরও বেশি সুখে থাকতে পারি, সেই জন্য তোমাকে কিন্তু ওই ছেড়ে দেবো এটা ভাবলে হবে না। কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো, একটা চ্যানেল নিয়ে পড়ে থেকো না। ধরো তুমি একটা চ্যানেল তৈরি করেছো, 3 মাস হয়ে গেছে, ভিউজ একদম আসছে না, 3-4-5-10 ভিউজ, তো এখন ওটাকে স্টপ করো,
নতুন আবার একটা চ্যানেল খোলো, কেননা ইউটিউব কিন্তু নতুন নতুন চ্যানেলকে প্রায়োরিটি দেয় সব থেকে বেশি। সেই জন্য তোমায় কিন্তু একটাই ক্যাটাগরি, একটা নিশকে ফোকাস করে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। কখনোই মিক্স কন্টেন্ট করলে হবে না, অমুকের এই চ্যানেলে ভিউজ আসছে, তমুকের ওই চ্যানেলে ভিউজ আসছে, আমাকে ওই ধরনের ভিডিও করতে হবে, ওই চ্যানেল করতে হবে, এসব না। তোমার যাতে নলেজ রয়েছে, তুমি সেই নলেজের উপরে ভিত্তি করে চ্যানেল তৈরি করবে, সেই নলেজের উপর ভিত্তি করে নিশ সিলেক্ট করে তোমরা ভিডিও আপলোড করবে। ভিডিও যে আপলোড করবে, সেই ভিডিওটা সুন্দর এডিটিং হওয়া চাই, তারপর সুন্দর থাম্বনেল চাই, আই ক্যাচি থাম্বনেল, ক্লিক বেট করে থাম্বনেল দাও, ঠিক আছে, সঠিক একটা ভালো টাইটেল দেবে, ডেসক্রিপশন লিখবে, ট্যাগ দেবে ভালো করে, তারপরে ভিডিওটাকে আপলোড করবে। শুরুর দিকে কিন্তু কেউ ভালো পারে না, ভালো এসইও করতে পারে না, ভালো টাইটেল দিতে জানে না, তারপরে ডেসক্রিপশন লিখতে জানে না, ট্যাগ দিতে জানে না। তো যারা তোমরা জানো না, আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে এই সম্বন্ধে, এসইও করা নিয়ে, কী করে আপলোড করতে হবে সেই নিয়ে, তারপরে থাম্বনেল কীভাবে বানাবে সেটা নিয়ে সব কিছু ভিডিও রয়েছে, দেখবে আর শিখবে আর নিজেকে ইমপ্রুভ করে ফেলবে। আমি তোমাদের সাপোর্ট করার জন্যই কিন্তু এই চ্যানেলটা তৈরি করেছি, কারণ আমার এই 6-7 বছরের এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না, তো মনের মধ্যে এটা এনো না কখনোই, আমি ভিডিও বানাবো না, চ্যানেল আমার শেষ, আমি চ্যানেল থেকে সরে যাব, আমার সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ বাড়ছে না, আমি কি করব, আমি ইউটিউব করা ছেড়ে দেবো, এটা মাইন্ডেও এনো না। আমি কিন্তু মাইন্ডে কোনোদিন আনিনি, এটা হচ্ছে না তো কি হয়েছে, আরেকটা খুলবো, আরেকটা হচ্ছে না তো কি হয়েছে, আরেকটা খুলবো, একবার না পারিলে দেখো শতবার, এটা একটা প্রবাদ রয়েছে না, তো সেটা মেনেই কিন্তু আমি চলছি। আমি জানতাম না যে এই চ্যানেলটা আমার এভাবে গ্রো করবে, আমি জানতাম না, কিন্তু হয়ে গেছে, লাকিলি হয়ে গেছে, এবং আমি ভালো ভিডিও প্রোভাইড করেছিলাম অন্যান্য চ্যানেলের থেকেও, সেই জন্যই কিন্তু এটা ভালোভাবে গ্রো করেছে। তো ফাইনালি বন্ধুরা, আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, বাই।